আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দা হ্যাভেনলি কুইজিন আশাস কুকিং কটেজে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই জনপ্রিয় একটি রেসিপি, রসমালাই। এটি আমি খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি এবং ভিতরে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিয়েছি, যা আপনারা অতি সহজেই পারফেক্ট রসমালাই বানাতে পারবেন। এবং আমার রেসিপিটি ফলো করলে আপনারটিও পারফেক্ট হবে আমার বিশ্বাস। এবং আপনারা যখন বানাবেন আপনাদেরটি কেমন হলো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আসুন তাহলে দেখি কিভাবে বানাবো। আমি এখানে যা যা নিয়েছি, প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি, আর নিয়েছি ফুল ক্রিম, গুঁড়ো দুধ, নিয়েছি ঘি, নিয়েছি বেকিং পাউডার, নিয়েছি একটি ডিম এবং মেজারমেন্ট কাপ। এখন ছোট একটি বাটি আমি নিয়ে নিলাম, নিয়ে ডিমটিকে ভেঙে এখন খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। ডিমটিকে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন বাটিটিকে আমি একটি সাইডে রেখে দেব। আমি মেজারমেন্ট কাপে এক কাপ ফুল ক্রিম ডানো পাউডার মিল্ক নিয়েছি। এক কাপ গুঁড়ো দুধের জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ চা চামচ বেকিং পাউডার, আর নিয়ে নেব দেড় চা চামচের মতো ঘি। ঘিটি দেওয়ার পর এখন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মথে মিশিয়ে নেব। বেকিং পাউডার, ঘি এবং গুঁড়া দুধকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে রুটির ডোর মতো করে নিতে হবে। এখানে আমি একটা কথা বলি, নিডো দুধ দিয়েও কিন্তু আমি কয়েকবার রসমালাই বানিয়েছি, সেটি খুব পারফেক্টলি হয়। দেখুন মুঠ করাতে একটু কিন্তু মুঠো হয়ে গেছে, এরকম হবে পরিমাণগুলো। এখন আগে থেকে যে ডিমটিকে ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটিকে এখন এই মিশ্রণের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ডিমটিকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই খেয়াল করবেন একটি ডিমের বেশিও অনেক সময় লেগে যেতে পারে, তবে বড় সাইজের, মাঝারি বড় সাইজের একটি ডিম হলে আর ডিম লাগে না। তবে খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন খুব বেশি ড্রাই হয়ে না যায়। যদি ড্রাই অবস্থা মনে হয় তাহলে আরেকটি ডিম ফেটে এর কিছু অংশ দিয়ে আপনারা সফট করে নেবেন। তবে আমার আজকের এই পরিমাণটি ঠিক আছে, আমি কিন্তু ওই একটি ডিম দিয়েই মথে মথে দেখুন একটা সফট ডো তৈরি করে নিলাম। এখন এটিকে আর নাড়াচাড়া করার দরকার নেই, আঠালো ভাব যতই থাকুক এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে হাতটাকে ধুয়ে চুলায় আমি দুধ বসিয়ে দেব। এখানে আমি দেড় লিটার ফুল ক্রিম গরুর তরল দুধ নিয়ে নিলাম। আমি চুলার আঁচটিকে মাঝারি আঁচে রেখেছি। দেওয়ার পর আমি দিয়ে দিলাম চারটি সাদা এলাচ। একটু জাল হয়ে আসলে বা একটু গরম হয়ে আসলে চামচের সাহায্যে বারবার মিশিয়ে দেব। অবশ্যই খেয়াল করবেন নিচে যেন লেগে না যায়। দুধটি দেওয়ার পর কিন্তু আপনার সাথে সাথে নেড়ে দিতে হবে, নইলে জালে কিন্তু চট করে লেগে যেতে পারে। আমি দিয়ে দিলাম নর্মাল পানি, কারণ দুধটি একটু পাতলা হওয়ার ব্যাপার আছে। আমি এখানে সর্বমোট সম্পূর্ণ রান্নাটিতে দুই কাপ নর্মাল পানি ইউজ করেছি। এখন আমি ঘি নিয়ে নিলাম। আমি যে পাত্রে মিষ্টির বলগুলো বানিয়ে রাখবো সেই পাত্রটিতে আমি ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আপনারা ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন। আর মিষ্টি ডোটি তো আপনাদের দেখিয়ে দিলাম, আমি আমার হাতেও ঘি মেখে নিলাম। এখন ওই ডো থেকে কিছু কিছু অংশ নিয়ে প্রথমে আমি গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিচ্ছি। আপনারটিকে আপনাদের পছন্দ অনুযায়ী আকার দিতে পারেন। আমি আজ লম্বা লম্বা করব, এজন্য আমি লম্বা লম্বা করে নিচ্ছি। এই যে দেখুন আরেকটি আমি আপনাদের বানিয়ে দিচ্ছি। প্রথমে একটু খামের থেকে একটু দলা নিয়ে প্রথমে গোল করে নিলাম, এরপরে লম্বা শেপ দিয়ে দিলাম। এই তো একে একে আমার সবগুলো বানা হয়ে গেল। কত সুন্দর দেখা যাচ্ছে লম্বা লম্বা রসমালাইয়ের মিষ্টি। আমরা লম্বা বুঝতে অনেক সময় বুঝে থাকি যে চমচম, আসলে এখন আমরা রান্নায় ভ্যারাইটি এনেছি। আমরা আমাদের পছন্দ অনুযায়ী কিন্তু মিষ্টিগুলোকে বিভিন্ন আকারে শেপ দিয়ে থাকি। দুধটা এতক্ষণে আমার বলক উঠে গেছে, তবে এক বলকের বেশি দেওয়ার দরকার নেই, নইলে দুধটা ঘন হয়ে গেলে মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হতে যাবে না। এই জন্য এক বলক উঠে যাওয়ার পরেই আমি বানিয়ে রাখা মিষ্টির বলগুলোকে পাতিলে দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই এতক্ষণে খেয়াল করেছেন আমি কিন্তু চিনি দিইনি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি, মেজারমেন্ট কাপে হাফ কাপ চিনি। এখন আলতোভাবে ওই মিষ্টির বলসহ নেড়েও দেব, এতে চিনিগুলো খুব সুন্দরভাবে গলে যাবে এবং আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। নেড়ে চিনি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তবে খুব সাবধানে আলতোভাবে নেড়ে দিতে হবে, অনেক বেশি জোরে জোরে কিন্তু নাড়া যাবে না। দেখুন অনেকটা কিন্তু বলক আসার মতো হয়ে গেছে, এখন আমি আর নাড়বো না। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিটের মতো। চুলার আঁচটিকে ওই একইভাবে আমি মাঝারি আঁচেই রেখেছি। দেখুন কিছুটা সময় যাওয়ার পর এরকম বাবল আসবে,
ঢাকনিটার মধ্যে, তখন বুঝে যাবেন যে বলকোঠার পর্যায়ে এসে গেছে। বলকুটি কিন্তু দুধটা পড়ে যেতে পারে, এর জন্য তখন অবশ্যই আপনারা চুলার কাছে থাকবেন এবং এরকম বলকোঠার ভাব উঠলে ঢাকনাটিকে তুলে ভাবটি বের করে দেবেন। এখন এই হাতের সাহায্যে, কারণ এখন মিষ্টিটি কিন্তু অনেক সফট হয়েছে, ফুলে দেখুন ডাবল হয়ে গেছে, নরম হয়েছে, এই পর্যায়ে কিন্তু চামচ দিয়ে না নেড়ে দেওয়াই ভালো, এতে মিষ্টিটা কিন্তু ভেঙে যেতে পারে। এইভাবে কয়েকবার আমি 4 থেকে 5 বার এইভাবে ভাবটা বের করে দিয়ে এভাবে পাতিলটিকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি নাড়িয়ে দিয়েছি। চুলার আঁচটি কিন্তু ওই মাঝারি পর্যায়ে আছে। এইভাবে আমি কয়েকবার করেছি। সব মিলে আমি মিষ্টিটিকে প্রায় 15 মিনিটের মতো সিদ্ধ করার পর এখন মিষ্টির বলগুলোকে আমি তুলে নিয়েছি। আমি চেক করে নিয়েছি, মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন সব মিষ্টির বলগুলোকে বা মিষ্টিগুলোকে তুলে নেব। এখন এই মিষ্টির প্লেটটিকে একটি সাইডে রেখে দিয়ে এই দুধগুলোকে আমি মালাই রেডি করে নিব। তবে মালাই রেডি করে নেওয়ার আগে অবশ্যই আপনারা মিষ্টিটা চেক করে নেবেন। মিষ্টি তো সম্পূর্ণরূপেই আপনাদের স্বাদ অনুযায়ী, যে যেমন মিষ্টি খান সেই স্বাদ অনুযায়ী আপনারা মিষ্টিটা অ্যাড করবেন। আমি এখানে 1.5 লিটার দুধে মেজারমেন্ট ক্যাপে 1/2 কাপ চিনি দিয়েছি। তবে দুধটি কিন্তু আমরা জাল করে অনেক ঘন করে নিচ্ছি। আর যদি আপনারা একটু বেশি মিষ্টি খান তাহলে আরও এখানে চিনি অ্যাড করতে পারেন। এই তো মিষ্টির বলগুলোকেও আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর আপনারা নিশ্চয়ই আরেকটি হাঁড়ি লক্ষ্য করেছেন, এই হাঁড়িতে আমি 1.5 লিটার দুধকে জাল করে প্রায় 1/2 লিটারের একটু বেশি করে নিয়েছি। দুধের মালাই রেডি করে নিয়েছি। সেই মালাইটিকে আমি কিন্তু ওখানে কিছু চিনিও ইউজ করেছিলাম, সেই মালাইটিকে আমি সম্পূর্ণরূপে ঢেলে দিলাম। তাহলে সব মিলে আমি এখানে 3 লিটার দুধ ইউজ করেছি এই রসমালাইটি করতে। রসমালাইটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল, যারা খেয়েছে তারা প্রশংসাই করেছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আলাদাভাবে মালাই করে নিয়ে, তখন দেখবেন সেই রসমালাইটি খেয়ে সবাই আপনার প্রশংসাই করবে। এখানে আমি 1.5 লিটার দুধ আপনাদের ফার্স্টে দেখিয়েছি। 1.5 লিটার দুধে আমি 2 কাপ পানি দিয়েছিলাম, সেই পানিতে আমি মিষ্টির বলগুলোকে সিদ্ধ করে নিয়ে পরে আবার এটিকে তুলে দুধটিকে আরও ঘন করে নিয়েছি। সব মিলে আমি এখানে 3 লিটার দুধ ইউজ করেছি। 1.5 লিটার দুধকে মালাই রেডি করে নিয়েছি আলাদাভাবে, আর 1.5 লিটার দুধকে মিষ্টি সিদ্ধ করে আর একটু ঘন করে নিয়েছি। এখন এই অবস্থায় আমি কিন্তু চুলার আঁচটিকে লো মিডিয়াম হিটে দিয়ে আমি চুলার কাছে ছিলাম এবং 5 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। আমার মিষ্টিটা হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর একটা মিষ্টি হয়ে গেছে। এই প্রসেসে রসমালাই করলে এর স্বাদটি আপনার মুখে লেগে থাকবে অনেক দিন। প্রিয় দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখুন, এতে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন। দেখুন মালাইটিকে আমি কেটে দেখাচ্ছি, মিষ্টিটিকে কতটা জুসি হয়েছে এবং স্পঞ্জি হয়েছে, খেতে আসলে অনেক মজা হয়েছিল। প্রিয় দর্শক, আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে আসুন, চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে লাইক কমেন্টস করুন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজ অবধি যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং নিয়মিত আমার ভিডিও দেখে লাইক কমেন্টস করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার সুন্দর সুন্দর রান্নার ভিডিও এবং পিকচার ফেসবুক গ্রুপ আয়েশাস কুকিং কটেজে শেয়ার করতে পারবেন। ভালো থাকবেন সবাই, শুভকামনা সবার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।